পাতে যদি থাকে ওই পাঁকাল মাছের থালি, চেটে পুটে খাবে সবাই, পাতটি হবে খালি। পাঁকাল মাছ আমরা বলি তুড়ি মাছ, খুবই সুস্বাদু একটি মাছ, পাঁকের ভেতর থাকে বলে এর নাম পাঁকাল মাছ। প্রথমে মাছগুলি ছোট ছোট করে কেটে ধুয়ে নুন হলুদ এবং সর্ষের তেল মাখিয়ে নেব। তিনটে পেঁয়াজ কুচি করে নিয়ে দুটো পেঁয়াজ এবং শুকনো লঙ্কা বেটে নেব। কড়াইতে তেল দিয়ে মাছগুলো কড়া করে ভেজে নেব। ওই ভাজা মাছে পেঁয়াজ বাটা এবং লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করে নেব। মাছ ভাজা তেলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে ম্যারিনেট করা মাছটা দিয়ে ভালো করে 10 মিনিট কষিয়ে নিলেই রেডি। এবার গরম গরম ভাত, এই পাঁকাল মাছের পথটি যদি সাথে থাকে আর কিছুই লাগবে না। দারুণ।